গুড মর্নিং বন্ধুরা, দেখো দুদিন ধরে না ভিডিও বানাইনি। প্রথম দিন ইচ্ছা করেই বানাইনি, যেহেতু আমার একটা ভিডিও প্রত্যেক দিন মানে এক্সট্রা ছিল, অনেক আগে একটা ভিডিও ছাড়তে পারিনি। তার জন্য একদিন করে আমি মানে দুদিন আমি যেদিন কিছু করি তার পরের দিনই তোমরা সেই ভিডিওটা পাও, কিন্তু বেশ কিছুদিন ধরে সেটা একদিন বাদে পাচ্ছিলে। ঠিক আছে, তো তার জন্য আমি মনে করলাম যে পরশু দিন আমি তাই ভিডিও বানাইনি, যে কালকে যেটা করবো সেটা আজকে সকালে পোস্ট করবো। কিন্তু কালকে আমি বিশেষ একটা কারণে একটু বাইরে এক জায়গায় গেছিলাম, তো সের জন্য আমি ভিডিও একদমই বানাতে পারিনি। আর অনেক বেলা এসেছি, ভোর ভোরবেলা 6:30-6টার দিকে বেরিয়েছিলাম, আর বাড়িতে আস্তে আস্তে 2:30 বেজে গেছিলো, তাই আমি আর ভিডিও বানাতে পারিনি আর তোমাদের সাথে কিছু শেয়ারও করতে পারিনি, তাই আজকে আমি ভিডিও দিতে পারিনি। তো ঠিক আছে, চলো বন্ধুরা, আজকে আমি এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি। আর ফোনে একদম চার্জ নেই, আর চার্জার খুঁজে পাওয়া যাচ্ছে না, জানো সারা ঘরে চার্জার খুঁজছি, কোথাও চার্জার পাচ্ছি না, চার্জারটা যে কোথায় রাখলাম। আর এইখানে দেখো চা হয়ে গেছে, ছেলের খাবার টাবার সমস্ত কিছু হয়ে গেছে, এখন সেগুলো খাবো। তার আগে চার্জার খুঁজবো, চার্জার খুঁজে ফোন চার্জিংয়ে বসাবো, দেন তারপরে আবার তোমাদের সামনে আসছে। এখন চার্জারটা যে কোথায় খুঁজি, সারা জায়গা খুঁজছি কিন্তু চার্জারটা কোথাও খুঁজে পাচ্ছি না। তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি আজকে ভিডিওটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। পেয়েছো? খিচুড়িতেই দেওয়া ভালো, একই তো চিকেন রান্না হবে এখানে। এই যে চিকেন, একটা চিকেন রান্না করবো, আর ওই চিকেনগুলো রেখে দেবো, কতগুলো একসাথে রান্না করবো। আমি মাংস আমার বাবা খায় এক পিস, মা খায় এক পিস, কেউ মাংস আছে মাংস। আলুটা ভাজা হয়ে যাক, আর চিকেনটা এখন ম্যাগনেশন করি। আর মা ওদিকে দেখো লাউ গাছ, লাউগুলো না আর হবে বলে মনে হয় না, দেখো একদম শেষ। আমাদের ঘরে আলু, আমাদের ঘরে আলু থাকে না, এরকম হয়ই না, এত সবজি রাখি। আর আজকে দেখছি আলু নেই, মাংসের ছোট ছোট আলু দিয়ে করতে, মানে যা আছে আজকেও যাবে, কিন্তু এত আলু থাকে ঘরে তাই জন্য। দেখো না, দেখো না কি নোংরামো করছে, এই সর ওদিক দিয়ে। এগুলো ছাড় বাবা, ভাই ভাই নোংরাগুলো রাখলে তো আবার চলে পাচ্ছে। দেখো ভাতটা, ভাতটা তো তুলে দিতে হবে, নাহলে ভাতটা কেটে ছাড়ে যাচ্ছে। তো দেখো ছেলের জন্য এখানটা চিকেন রান্না করবো, ওই চিকেনটা ছেলে খেতে পারবে না, ওটা ওর পক্ষে খাওয়া সম্ভব না। তো প্রতিদিন তো খিচুড়ি দিয়ে, খিচুড়ি দিয়ে করে দিই একবারে, আজকে ভাবলাম যে না একটু অন্যরকম ভাবে করি।
চিকেন দিয়ে খিচুড়ি দিয়ে ওকে খাওয়াতে হয়, যেটা ওর হয়তো ভালো লাগে না, তাই একটু অল্প করে ওর জন্য মাংস কড়াইতেই কষিয়ে রান্না করি। শুনিচ্ছ মা, যে মশলা করেছি সেই মশলাই, তাই জন্য এর মধ্যে থেকে কোনো কাঁচা লঙ্কা টাঁচা লঙ্কা দিইনি, টমেটো আদা রসুন সামান্য একটু জিরে গুঁড়ো দেবো আর একটু হলুদ দেবো, নুন দেবো। নুনটা মার খাচ্ছে বাইরে, রান্না করছিলাম বাইরে। এইভাবে ওর জন্য একটু মাংসটা করে দিই, একটু মাংস ঝোল দিয়ে ভাত খাবে বাবু। নুন নিয়ে আসি মার কাছ থেকে, অল্প মশলা না তলায় লেগে যাচ্ছে, ছেলেকে তো আমি এই ব্যারেলের জলই দিই সবটাই, জান্নাতে বলো যাতেই বলো ব্যারেলের জল। মিস্টেক হলো, মাংস আলু দিতে ভুলে গেছি। কি হবে আলু ছাড়া? তো এক দেখো আলু দিতে ভুলে গেছে, আলু ছাড়া তো বাচ্চাকে তো খাওয়ানো যাবেই না, তাই জন্য একটা আলু, এই যে কাঁচা আলু দিয়ে দিলাম, ও ফুটতে ফুটতে সিদ্ধ হয়ে যাবে, ঢেকে রাখবো তো সিদ্ধ হয়ে থাকবে। তো দেখো বন্ধুরা আমি যাচ্ছি এখন পেছনে কাঠ দেখতে, দেখ কতটা কি কাঠ রয়েছে, হ্যাঁ কতটা এ করা যাবে। আর এদিকে দেখতে পাচ্ছ কলার কাঠিটা একদম দাঁড়া, আমাদের অ্যাসবেস্টারের ওপরে এই যে কলা গাছটা ভেঙে গেছে, এই যে আমাদের এখানেই সব দিয়েছে, আর এই অ্যাসবেস্টারের ওপরে একদম পরে এখানে মানে গাঁথনি দিয়ে রেখেছে, বলছি এই ব্যাপারটা পরে। আর এইখানে দেখো কঞ্চিগুলো অর্ধেক কাটা হয়েছিল, আর অর্ধেকগুলো এখানে অল্প কটা রয়েছে, ওই কটা কাঠ রয়েছে, আর এদিকে রয়েছে কাঠ ছাড়া একদম রান্না করা যাচ্ছে না জানো, আর কাঠ নেই। আর আগের দিন তো কাঠ কাঠ থেকে বাবার যে কী অবস্থা হয়েছে সেটা তো তোমাদের দেখানোই হয়নি, মানে একদমই খেয়াল ছিল না। আর এইখানে অল্প কটা রয়েছে, এই কটা কঞ্চিগুলো কাটবো। সে আগের দিন কাঠ কাটতে গিয়ে না বাবার চোখের মধ্যে কঞ্চি ঢুকে গেছে, কঞ্চি ঢুকে চোখের মানে এই এই কালো অংশটার পাশে যে সাদা অংশটা ওটা ফুটো হয়ে গেছে। সে কি অবস্থা, চোখ দিয়ে কন্টিনিউ মানে অঝরে জল ঝরছে। তারপর তাড়াতাড়ি করে ডাক্তারখানায় গেছে, একটা ড্রপ দিয়েছে আর ওষুধ দিয়েছে, ওইটা দিয়ে তাও এখন মোটামুটি ঠিক আছে। তাও এই ঘটনাটা ঘটেছে শিবরাত্রির দিন, খুব মানে খুব খুব অবস্থা মানে ইসে ছিল। আর যেটা ওই কলার কাঁদিটা নিয়ে যেটা বলবো বলছিলাম সেটা হচ্ছে কি বলতো, ওরা না ওদের ওদের বাড়িতে সেই একবার তোমরা আমার ভিডিওতে দেখেছিলে আমাদের আমাদের মুরগি যায় বলে সে কীরকম অবস্থা করেছিল, মুরগি যায় এই নিয়ে কী অশান্তি, তারপরে তো নানান অশান্তি, ভীষণ 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 একদম ওই বাড়ির বুড়োটা আর কি, ওই বাড়ির মানে বয়স্ক লোকটা উনিই করে, তো এরকম করে। এবার দেখো কী হচ্ছে, কলাটা ভেঙে আমাদের ওখানে পড়েছে, তো তা এখন তো জানে যে উনি তো আসলে আমরা ওনার সাথে কথা বলি না, এবার ওনার বৌমা ভালো, তা ওনাকে দিয়ে পাঠিয়েছে যে বলতে যে একটুখানি রাখতে দেই যেন, নাহলে বতি হয়নি কলার কাঁদিটা, অত বড়ো কলার কাঁঠালি কলার কাঁদি কেটে দিলে কত ক্ষতি হয়ে যাবে। তা ওর যে যেমন তার সাথে কি তেমন করা যায়, যে যেমন সে তেমনই করবে। আমার মা বললো যে ঠিক আছে তাহলে এখানে ঠেকনা দিয়ে রাখো, কোনো অসুবিধা নেই, এরকম হচ্ছে ব্যাপার। মানুষ কত নিচ, কিন্তু যে অ্যাকচুয়ালি আমি মনে করি যে যেমন তার সাথে তেমন, এই জন্য যে এক কাঁদি এক পানার থেকে তাদের দু পিস কলা কিন্তু দেবে না, তা বলে তাই না, এত বড়ো ফানার মধ্যে। তা এরকমই কিছু করার নেই আর কি করবে বলো, মানুষ যেমন তেমনই তো হবে। তো চলো এখন ছেলেকে স্নান করাই, ছেলের খাবার তো বসিয়ে দিলাম, আর এদিকে চিকেনটা হয়ে গেছে, মা লাউ শাক করবে, এখন ছেলেকে স্নান টান করি। তো দেখো বন্ধুরা এখানে হচ্ছে বাবা দরজায় রং করছে, অনেকটা রং ছিল তাই জন্য ভাবলো দরজাগুলোতে রং করে দিক, সামনের দেয়ালটাও রং করা হয়েছে, তার রঙগুলো ছিল যখন করে দিচ্ছে, আর আমি এখন খাওয়ানোর জন্য প্রস্তুতি করব। আর ওদের কথা যেটা বলছিলাম যে যেমন মানুষের ব্যবহারই তার মানে পরিচয়, ওরা ওরকম করেছে তা বলে আমরা ওদের সাথে খারাপ ব্যবহার করব এটা তো না, তাই না? হলো এই জাস্ট চুল ঠুলো, যেমন বাঁধা তেমনই বাঁধা, চুলটা খুলবো, চুলো সিঁদুর ঠিদুর করতে হবে। এই যা স্নান করে আসলাম, মাকে খুঁজছি, মা কোথায় গেছে কে জানে। আর এই যে এই জামাকাপড়গুলো এখন মেলবো, স্নান করে পোকে খাইয়ে দিয়েছি, পোকোটা একভাবে কার্টুন দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে, ও কার্টুন দেখুক, আমরা ততক্ষণে খেয়ে দিই ওর কাছে, আমি তাহলে চলে যেতে পারবো। তো চলো বন্ধুরা জামাকাপড়গুলো মেলে নিই।
তো চলো ঝটপট করে জামা কাপড়গুলো মেলে দিই। আর হচ্ছে যে এরপর তো আমাদের মানে খাওয়া দাওয়া করতে হবে। চিকেন হলে মনটা কিন্তু একদম মানে খাবো খাবো করে, আমার তো করে। তো তোমাদের কার কার এরকম করে অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে। আর পোকোকে খাওয়ানো আমার হয়ে গেছে, পোকোকে খাওয়ানো হয়ে গেলে আমার মনে হয় কি না আমার অনেকটা কাজ হালকা হয়ে গেল। পোকোকে মানে খাওয়ার সত্যি কথা বলতে পোকোর খাওয়া হয়ে গেলে মনে হয় আমার অনেকটা কাজ হয়ে গেল, আর পোকো ঘুমিয়ে গেলে মনে হয় যে আমার সবটাই কাজ হয়ে গেল। জামা কাপড় মেলা হয়ে গেছে, সবে গেট থেকে নেমেছি, আর ওই যে দাঁড়াটা পাগল পুরো না, এই কিছুদিন ধরেই তো দেখছি, বললামই তো আগের দিন তো দেখালাম, তো কেমন করে আসছেন, আমি পুরো ভয় পেয়ে গেছি। কি বলতো, মাথা খারাপ হয়ে গেছে, তো কি করতে কি করবে, গায়ের মধ্যে ছুটে আসলো, কি করবে। মাকে তো পাচ্ছি না, মাকে দেখি ওই বাড়ি ডাকতে যাই, খুব জোর খিদে পেয়েছে, সকালে কিছু খাইনি, এত জোর খিদে পেয়ে গেছে, তো মারও তো খিদে পেয়ে গেলে একসাথে খেয়ে নেবো। ও মা, খিদা পেয়ে গেছে, ওই যাস। এই সময় পুরো সারা বাড়িতে নোংরা থাকে, কেননা শুধু হাওয়া ঠাওয়া দেয়, আম পাতা পড়ে, আমের বোল পড়ে, সকালে ঝাঁট দেওয়া উঠুন, তাও এই অবস্থা, প্রত্যেকের বাড়িতে একই অবস্থা। এটা হচ্ছে আজকের মেনু, ভাত আর গাছের লাউ শাক আর এই যে চিকেন। গুড ইভিনিং বন্ধুরা, দেখো সন্ধ্যাবেলা চলে এসেছি বাবুর জন্য খাবার বানাতে, আর সন্ধ্যাবেলা বাবু খিচুড়ি খায়, এই সরি সুজি খায়। তো এইটা আমরা সুজি করবো ছেলের জন্য, আর এই পাশে হচ্ছে প্রবল পাপা আর আমার মার জন্য চা করবো। আর যেহেতু এখন গরমকাল পড়ে গেছে, আমি আর চা খাবো না, আমার সন্ধ্যাবেলা চা খেলে খুব গরম লাগে, অ্যাকচুয়ালি গরমকালে আমার চা খেতে ইচ্ছা করে না, তার জন্য আমি একটু বেশি করেই সুজি বানাচ্ছি, জল দিয়েই বানালাম। ছেলেকে যেহেতু ফর্মুলা মিল্ক দেবো, তো এখানে দুধ দেবো না, আর হয়ে গেলে একটু দুধ মিশিয়ে চিনি মিশিয়ে আমারটা নিয়ে নেবো। আর এখানে মাদের জন্য বানাবো হচ্ছে চা। আজকে ঘরে একদম সবজি নেই, আমাদের ঘরে সবজি থাকে না, এটা হয়ই না, কিন্তু আগের দিন ওই দাদাটা আসেনি বলে আমি সবজি নিয়ে নিই, আর ভাই আসছে ঘর থেকে, সেরকম কোনো সবজি নেওয়া হয়নি, এই জন্য আজকে ঘরে একদম সবজি নেই, আলু ঠালু কিছুই সেরকমভাবে নেই। অসুবিধা নেই, কালকে বৃহস্পতিবার কালকে চলে আসবে, তখন কালকে সবজি রাখবো। আর মা তোর বাবার জন্য চা করে নিই, আদা দিয়ে চা করবো। আমার চায়ের একদম নেশা নেই, কিন্তু শীতকালে চাটা খেতে বেশ ভালো লাগে, তাই খাই। চলে এসছে, কি আসছে বাবা, এটা কি চা, কি এটা কে খাবে, তুমি দিচ্ছে দিচ্ছে দিচ্ছে, বস বস দেবো, এটা তো এই যে আমার আর পোগোর সুজি, আজকে আমরা একটু সুজি খাবো, আর পোগোর জন্য সুজি বানানো, আর সুজি খাবো আজকে, কি খাবো সন্ধ্যাবেলা, আর দুজনের জন্য চা খা, বিস্কুট খা, তারপর এইটা দেখে আগের থেকে ওটা নিয়েছে, না হলে ও নিত না, ওইটা দেখে নিয়েছে, না হলে খুলে দেবো মা, মশা ঢুকবে। বন্ধুরা, খাওয়া দাওয়া সব হয়ে গেছে, আর এই যে গ্যাসটা সব পরিষ্কার করা হয়ে গেছে, রাত্রেবেলা গ্যাসটা পরিষ্কার করে রাখাই ভালো, সত্যি ভালো, সময় না পেলে হয় না কিন্তু সত্যি ভালো। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করে ফেলেছি, পোগোর খাওয়া হয়ে গেছে, পোগোকে খাইয়ে দাইয়ে একদম বিছানায় তুলে দিয়েছি, তারপর প্যাম্পাস পরিয়ে দিয়েছি, তারপর পটি করে দিয়েছি, আবার ওকে চেঞ্জ টেঞ্জ করে আবার একদম পরিষ্কার করে বিছানায় তুললাম, আর এখন আমি চুলটা জাস্ট বাঁধবো, বেঁধে বিছানা উঠবো, আর নাইটিটা চেঞ্জ করবো, খাওয়া নাইটি করে শুই না, পোগোকেও খাওয়া নাই খাওয়া ড্রেস পরে শোয়াই না, আমি নিজেও কেমন লাগে তো তাই আমি ছেলেরটাও করতে পারি না, তো ছেলেকে ড্রেস ট্রেস চেঞ্জ করিয়ে দিয়েছি। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হবে আবারও কালকে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।